উত্তাল হবে সমুদ্র। প্রবল বৃষ্টির সঙ্গে 75 থেকে 90 কিলোমিটার বেগে বইবে ঘূর্ণিঝড় মন্দাজ। এই ঘূর্ণিঝড় সম্পর্কে কি কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একাধিক কারণে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, কার্যত এর ফলে ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া, আর যা বিজ্ঞানীদের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় আন্দামান সাগরে তৈরি ঘূর্ণিঝড় ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ, বিশেষ করে দক্ষিণ ভারতে একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রতি মুহূর্তে তৈরি সাইক্লোনের ওপর নজর রাখা হচ্ছে। সেই মতো নতুন এক আপডেটে মৌসুম ভবন জানাচ্ছে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সেই মতো নতুন এক আপডেটে মৌসুম ভবন জানাচ্ছে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি শক্তিশালী ঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আর এরপরই এই সমস্ত রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ থেকে এই সমস্ত রাজ্যে ঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টাতে পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।